আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু রাফিন কমিটি। তো চ্যানেলে যারা নতুন আসছে সবাই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাকে সাহায্য করে। তো অলরেডি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তারপরও দেখেন কিছু বিষয় আছে যেগুলা হয়তোবা টপিকের বাইরে। তো অলরেডি একটা জিনিস আপনাদের বলি, বর্তমানে যে সাইটগুলা খুব বেশি চলতেছে সে সাইটের কী অবস্থা এবং ভবিষ্যতে কী হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। তো অলরেডি সান এনার্জি, এ তো সান এনার্জি নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে, এই সাইটের হালচাল এবং কী অবস্থা। তো এটাতে আমি প্রথম দিনে অ্যাকাউন্ট করি, যখন আসে আর কি তখনই অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করার পরে আমি লগ ইন করছি, লগ ইন করার পরে দেখলাম আসলে কী অবস্থা। তো এই সাইটটাতে বর্তমানে কী অবস্থা, এই সাইটটা দেখেন আমার এখানে 70 টাকা জমা আছে। আমি এই সাইটটা যখন আসে তখনই অ্যাকাউন্ট করার পর দেখি একদম GT5G মতো, GT5G যেরকম ছিল ঠিক সেরকম একদম সব কিছু। তো আমি কি করলাম, এটা শেয়ার করিনি, শেয়ার না করে দেখলাম আসলে কী অবস্থা। তো দেখতেছি সবাই শেয়ার করতেছে এবং বড় বড় ইউটিউবার যারা আছে তারাও দেখতেছি শেয়ার করতেছে। আসলে এখানে একটু বোঝার বিষয় আছে, আপনারা একটু খেয়াল করবেন, এটা যদি আমি শেয়ার করি তাহলে হয়তো বা আমার প্রফিট আসবে এবং আমি ভালো ইনকাম করতে পারবো, এক্ষেত্রে আমার লাভ হবে। কিন্তু যারা নতুন করে ইনভেস্ট করবে তারা একদম বিপদে পড়বে। কীরকম বিপদ আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে প্যাকেজের মূল্যগুলো আমি আপনাদের দেখাবো, একটু খেয়াল করবেন। দেখেন 1000 টাকা ডিপোজিট করলে এখানে আসবে হচ্ছে মাত্র 75 টাকা প্রতিদিন, সমস্যা নেই সেটাতেও। কিন্তু এখানে একটা বিষয় আছে, তো আমি 1000 টাকা রিচার্জ করে দেখবো এখানে কী অবস্থা এবং কী হালচাল। তো দেখেন এখানে খেয়াল করেন, আমি ওয়ানপে দিয়ে রিচার্জ করলাম, কিন্তু ওয়ানপেটা যদি আসল হতো তাহলে আমি এখানে আপনাদের কাজ করতে বলতাম, কিন্তু এটা ওয়ানপে একদম ফেক ওয়ানপে, ঠিক আছে? আপনি কালার দেখে বুঝতে পারবেন এবং এর আগে যেরকম ছিল একটু পরিবর্তন আনছে। দেখেন আমি এখন, দেখেন আমি পেমেন্ট নির্বাচন করব, দেখেন এটা এর আগে এরকম ছিল না, এটা চেঞ্জ করে ফেলছে যদিও এরকম ছিল না। তো দেখেন এখানে কিছু বোঝার বিষয় আছে, কালারের ব্যাপার আছে, এটা ফেক ওয়ানপে, আর বোঝার ব্যাপার আরও কিছু আপনাদের আমি শিওর করব। দেখেন এখানে আপনি যখন রিয়েল ওয়ানপেতে কাজ করেন তখন সিস্টেমটা একদমই আলাদা থাকে, কালার আলাদা থাকে। ইভেন এখানে দেখেন, এখানে কপি সাকসেস এটা লেখা দেয় না এইভাবে, ওটাতে অনেক আলাদাভাবে দেয়। তো আপনি যখন এখানে টাকা জমা দিবেন দেওয়ার পরে একদম ওই রকমই হবে, কিন্তু এটা ফেক ওয়ানপে, যদিও কিছু পরিবর্তন আনছে বোঝার মুশকিল, আপনারা এদিকে অবশ্যই নজর রাখবেন। ইভেন এখানে হয়তো বা লাভের পরিমাণ যারা রিচার্জ করবে এবং যারা যারা এখানে কাজ করবে এবং রেফার করবে তাদের ইনকাম বেশি। আর যাই হোক, হয়তো বা আপনারা বুঝে গেছেন যে GT5G আমাদের মাছ থেকে অনেকের টাকা কত টাকা নিয়ে চলে গেছে এবং সাইটটা 15 দিন ছিল, তো সাইটটা একদমই সেরকম। তো আপনারা এখানে কেউ ডিপোজিট করবেন না, যারা ডিপোজিট করছেন তারা ওই ডিপোজিটের টাকা দিয়ে কাজ করবেন আর বাড়তি কাউকে রিচার্জ করাবেন না, ঠিক আছে? দ্বিতীয় যে সাইটটা আছে সাইটটার নাম হলো, দেখেন এই সাইটটা একদম পুরাই 3i-এর মতো। আপনার 3i যারা কাজ করছেন তারা বলতে পারবেন যে 3i কেমন ছিল, এবং এই সাইটটা কিন্তু অনেক মানুষের টাকা মেরে দিয়ে চলে গেছে। তো এই সাইটটা মূলত ঈদের জন্য আসছে, এই সাইটটা হয়তো বা বেশি দিন থাকবে না, এটা ফেক একদম সাইট। তো এখানে রিচার্জের সিস্টেমটা একটু দেখাবো আপনাদের কীভাবে রিচার্জ করতে হবে। দেখেন আমি অ্যামাউন্টটা লিখব, এই যে দেখেন এখানে ক্যাশ আউটের সিস্টেম আছে, তারপরে হচ্ছে আর যাই হোক একদম 3i-এর মতো, 3i কপি। তো আপনারা 3i যারা কাজ করছেন তারা বলতে পারবেন যে সাইটটা কেমন ছিল, অনেকে অনেক টাকা লস খাইছে। তো আমি বাংলা সাইট কখনো আপনাদের সাজেস্ট করবো না, আমি ইচ্ছা করলে আপনাদের মাঝে এটা নিয়ে ভিডিও করতে পারতাম। হয়তো বা অনেকে টাকা পাচ্ছে কিন্তু এই টাকাটা হয়তো বা বেশি দিন পাবে না। তো দেখেন এটা মূলত আরও কিছু বিষয় আছে এখানে, দেখেন আমি এখানে প্ল্যানের সিস্টেমটা দেখাবো। দেখেন এখানে 500 টাকা থেকে শুরু, তারপর দেখেন 15 টাকা করে ইনকাম ডেইলি, 15 টাকা ইনকাম, তারপর দেন 1000 টাকা দিলে এখানে 100 টাকা করে ইনকাম।
তো মূলত 3i এর একদমই কপি তো আপনারা এখানে কেউ ডিপোজিট করবেন না এখানে কেউ কাজ করবেন না ঠিক আছে যারা কাজ করছেন অলরেডি তারা ওইভাবে কাজ করেন আর কেউ ডিপোজিট করবেন না তো এটাই মূলত ছিল এই সাইটটা নিয়ে কথাবার্তা তো মূলত 3 নম্বর যে ভিডিওটা হবে এটা হলো বিবিসি তো বিবিসি দেখেন অলরেডি একচেটিয়া পুরস্কার কার্যক্রম এখানে কি করা হয়েছে দেখেন একটু খেয়াল করেন এই সাইটটা আসা সর্বোচ্চ হলো আসছে 10 দিন হলো ভিআইপি 1 থেকে ভিআইপি 2 আপডেট করার এখনি পাইতারা শুরু করে দিয়েছে তো দেখেন এখানে যারা কাজ করে আমি একটু দেখাবো আমার টিমের কি অবস্থা আমি টিমের এটা দেখায় আপনাদের সাথে কথা বলবো তো আমি লগইন করলাম তো একটু খেয়াল করেন একটু লোড নিচ্ছে পেজটা তো যারা এর আগে পিএইচডি তে কাজ করেছেন বিবিএস এ কাজ করেছেন তারা বলতে পারবেন এই সাইটটা কেমন তো সাইটটা নিয়ে একদমই আর কথা বাড়াবো না তো সাইটটা দেখেন একটু খেয়াল করেন এখানে যারা পিএইচডি তে কাজ করেছেন একদম পিএইচডি এর হুবহু কপি তবে এখানে ব্যালেন্সটা শো করে না ব্যালেন্সটা এখানে নাই তো দেখেন আমার টিমের রিপোর্টটা আমি আপনাদের দেখাবো আমি ইচ্ছা করলে এখানে অনেক টাকা ইনকাম করতে পারতাম অনেকে ডিপোজিট করছে তো যাই হোক দেখেন এখানে দলের আকার কিন্তু 172 কিন্তু দেখলাম এখানে সবকিছু পিএইচডি এর মতো এজন্য আমি কাউকে আর সাজেস্ট করিনি যার কারণে আমি এখানে ডিপোজিট করিনি ইচ্ছা করলে এখানে ভালো ইনকাম করতে পারতাম কিন্তু আপনাদের জন্য আমি এই সাইটটা প্রমোট করিনি তো এটা ছিল মূলত জানার বিষয় এবং পিএইচডি কি কি সুবিধা দিত দেখেন এখানে কিন্তু একই রকম ট্যাক্স সব কিছুই এক পিএইচডিতে যে কারা কারা ধরা খাইছেন আমাকে একটু জানাবেন কে কত টাকা ধরা খাইছেন একটু ভালো করে আমাকে জানাবেন ওকে তো দেখেন ইউটিউবে ট্যাক্স নেব ট্যাক্স নেওয়ার পর দেখেন এখানে এক টাকা করে কি অবস্থা এক টাকা করে এখানে ওই ইয়ের সিস্টেম নাই আপনার ওই রকম ফ্রি ওরকম সিস্টেম নাই তো এটা ছিল মূলত এই অবস্থা এবং এখানে দেখেন আমি যে ইয়ে করব আমার যে ম্যানেজার তার সাথে যোগাযোগ করবো ওরকম সিস্টেম নাই তো এটা মূলত খুব দ্রুত স্ক্যাম করবে এবং হয়তোবা এরকম অনেক সাইট আসছে হয়তোবা আমি ওভাবে আপনাদের কাছে বলতে পারছি না সে সাইটগুলোতে আপনারা কেউ ডিপোজিট করবেন না এবং ফেক ওয়ান পে এগুলো একটু খেয়াল করবেন কারণ আপনার কষ্টের টাকাগুলো প্রতারক চক্রের হাতে তুলে দেবেন না তো বর্তমানে কোন সাইটটা বেশি ইনকাম দিচ্ছে আমি সেই সাইটটা নিয়েও একটু কথা বলবো বর্তমানে কোন সাইটটা ভালো তো এখন বর্তমানে আপনি এই যে WPP আছে এখানে আপনারা ডিপোজিট করে কাজ করতে পারেন এটা যেহেতু ছোট ছোট প্যাকেজ নিয়ে কাজ করা যায় আপনারা ছোট একটা প্যাকেজ নিয়ে এখানে কাজ করবেন ঠিক আছে তো একটু খেয়াল রাখেন এখানে এখানে কি অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি কয় টাকা তুলছি এখানে দেখেন আমার ব্যালেন্স 400 টাকা আছে আমি এখান থেকে কিভাবে টাকা উত্তোলন করি এবং কত টাকা পাইছি আমি সব দেখাচ্ছি আপনাদের অল্প করে দেখাচ্ছি যেহেতু অলরেডি ভিডিও আমি করছি যারা কাজ করবেন তারা আমার ডিসক্রিপশন বক্সে আসবেন ওখানে সব কিছু দেওয়া আছে তো দেখেন উইথড্র আমি উইথড্র কত টাকা পেয়েছি এখান থেকে অনেকগুলো টাকাই এখানে তুলতে পারছি আমি দেখেন 600 টাকা 632 টাকা 615 টাকা তারপর 872 টাকা 519 টাকা তারপর দেখেন এখানে 1240 টাকা এভাবে তুলছি তবে প্রত্যেকটারই 5% করে ভ্যাট ছিল এবং ভ্যাটও খুবই কম তো আপনারা এখানে কাজ করতে পারেন এবং খুবই অল্প পরিমাণ টাকা রিচার্জ করতে হয় এখানে যেমন দেখেন এখানে রেন্ট আমি দেখাচ্ছি এই যে এখানে 299 টাকা দিয়ে শুরু করতে পারবেন কাজ তারপরে এখানে আরও বড় বড় প্যাকেজ আছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন তো মূলত এগুলোই ছিল আজকের টপিকের বিষয় অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ